নমস্কার আমি সব্যসাচী নস্কর নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম জানাই তো আজকের আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মগদের উত্থান তো চলুন মূল আলোচনায় যাই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মগদের সাম্রাজ্যবাদী উত্থান প্রাচীন ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বিহারের পাটনা এবং গয়াজেলা নিয়ে গঠিত প্রাচীন মগধ ষোড়শ মহাজনপদের অন্যতম হিসাবে আত্মপ্রকাশ করেছিল তো এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মোট ষোলোটা জনপদের উত্থান ঘটেছিল মহাজনপদের উত্থান ঘটেছিল এই ষোলোটা মহাজনপদ হলো কী কি কাশি কোশল ব্রিজি বোৎস মৎস্য ইক্ষাবাকু অসমক কুরু পাঞ্চাল চেদি মল্ল বিত্রিহত্র হইয় এই মিলিয়ে মোট ষোলোটি মহা উত্থান কিন্তু সিক্স সেঞ্চুরি বিসিতে আমরা দেখছি তো এই ষোলোটা জনপদের মধ্যে কিন্তু কোনো ঐক্য এবং সংহতি ছিল না প্রতিটি জনপদ প্রতিটি জনপদের সঙ্গে সাম্রাজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল এর ফলে প্রতিটি জনপদ তার শক্তিকে অপচয় বা ক্ষয়প্রাপ্ত করেছিল তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর একেবারে শেষের দিকে আমরা সাম্রাজ্যিক প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চারটে বড় শক্তি উঠে আসতে দেখছি এই চারটি বড় শক্তি হলো কি কী মগধ কোশল বৎস এবং অবন্তি আবার এই চারটি মহাজনপদের মধ্যে সাম্রাজ্যিক প্রতিদ্বন্দ্বিতা হয় এবং এই সাম্রাজ্যিক প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মগধ বাকি তিনটি জনপদকে পিছনে ফেলে সাম্রাজ্যিক প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় এবং মগধকে কেন্দ্র করে সর্বভারতীয় সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবারে এই মগধের উত্থানের পিছনে কী কী কারণ ছিল সেগুলি আমরা আলোচনা করব তো প্রথম যে পয়েন্টে আমি আসব সেটা হলো ব্যক্তি এবং পরিবেশের অবদান তো আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি এবং পরিবেশের মধ্যে যদি সমন্বয় সাধিত হয় তাহলে যে কোনো অসাধ্য সাধিত হয় তো মগধ তার কিন্তু ব্যতিক্রম নয় মগধে যেমন মগধের উত্থানের ক্ষেত্রে যেমন ব্যক্তিবিশেষের অবদান ছিল পাশাপাশি মগদের ভৌগোলিক অবস্থান অর্থাৎ ভৌগোলিক পরিবেশ মগদের সামাজিক পরিবেশ মগদের অর্থনৈতিক পরিবেশ মগদের রাজনৈতিক অনুকূলতা মগদের অরণ্য সম্পদ মগদের লোকবল মগদের উত্থানের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল অর্থাৎ ব্যক্তি এবং পরিবেশের যুগলমন্দির কারণে বা মেলবন্ধনের কারণে মগধ অন্যান্য জলপদের তুলনায় অপ্রতিরোধ হয়ে ওঠে এবং মগধকে কেন্দ্র করে সর্বভারতীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় এবারে আমি পরের পয়েন্টে যেটা আসবো যোগ্যতা সম্পন্ন রাজা এবং রাজবংশ তো মগদের সাম্রাজ্যিক উত্থানের ক্ষেত্রে বা সাম্রাজ্যিক সম্প্রসারণের ক্ষেত্রে যোগ্য রাজা এবং যোগ্য রাজবংশের কিন্তু অবদান ছিল বিশেষ করে মগদের প্রথম বংশ হর্ষঙ্ক বংশ পরবর্তী ধাপে শৈশুনাক বংশ নন্দবংশ এবং মৌর্য বংশ প্রতিটি বংশ তারা পৃথক পৃথকভাবে মগদের সাম্রাজ্যিক সম্প্রসারণ ঘটিয়েছিলেন ফলে সামগ্রিকভাবে যদি আমরা দেখি যে মগদের সাম্রাজ্যিক সম্প্রসারণ একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলেছিল এবারে আমরা যদি রাজার প্রসঙ্গে আসি তাহলে দেখতে পাব যে হর্ষঙ্ক বংশের বিম্বিসার এবং অজাতশত্রু এবং শৈশুনাগ বংশের হচ্ছে শিশুনাগ এবং কালশোক কাকবর্ণ মৌর্য বংশের চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার এবং অশোক এরা প্রত্যেকেই কিন্তু মগদের সাম্রাজ্যিক সম্প্রসারণের ধারা অব্যাহত রেখেছিলেন পাশাপাশি আমরা দেখি কেবল কেবলমাত্র রাজবংশগুলো নয় বা রাজারা কেবলমাত্র নয় মগধের দক্ষ মন্ত্রীগণ কিন্তু মগদের সাম্রাজ্যিক সম্প্রসারণ মগদের বিস্তৃতির কিন্তু একটা বড় মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং তারা এক্ষেত্রে অন্যতম উপকার বা কারিগরও বলা যায় বিম্বিসারের পুত্র অজাতশত্রুর প্রধানমন্ত্রী বাদশাকার এবং চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য অশোকের প্রধানমন্ত্রী রাধাগুপ্ত এরা প্রত্যেকেই কিন্তু মগদের সাম্রাজ্যিক সম্প্রসারণের ক্ষেত্রে আমরা সাম্রাজ্যিক হচ্ছে বিস্তৃতির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন ভৌগোলিক অবস্থান তো মগদের ভৌগোলিক অবস্থান মগদের সাম্রাজ্যিক সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রসঙ্গক্রমে বলা যায় যে মগদের মধ্য দিয়ে পূর্ব ভারত থেকে পশ্চিম ভারতে যাওয়ার রাস্তা সম্প্রসারিত হয়েছিল অর্থাৎ মগধ ছিল পূর্ব ভারত এবং পশ্চিম ভারতের মধ্যে যোগাযোগের একটা যোগসূত্র পাশাপাশি আমরা দেখি যে মগধ ছিল পাহাড় পর্বত এবং নদী দ্বারা পরিবেষ্টিত একটি একটা নিরাপত্তাপূর্ণ একটা স্থান এবং গঙ্গা সোন এবং গণ্ডক নদী মগধকে চারিদিক থেকে বেষ্টন করে রেখেছিল ফলে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে সম্পূর্ণ মগধ ছিল একটা নিরাপত্তাপূর্ণ একটা এলাকা এর পাশাপাশি আমরা যদি দেখি যে মগধের প্রথম যে রাজধানী রাজগৃহ সেই রাজগৃহটা ছিল পাঁচটা পর্বত দ্বারা পরিবেষ্টিত পাশাপাশি হচ্ছে রাজগৃহ একটা বৃহৎ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ফলে বহিরাগত শত্রুর আক্রমণ থেকে রাজগৃহ স্থানটা ছিল অত্যন্ত হচ্ছে নিরাপদ পাশাপাশি পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই যে রাজগৃহ থেকে রাজধানী স্থানান্তরিত হয়ে যায় পাটলিপুত্র এবং পাটলিপুত্র জায়গাটা ছিল দুর্ভেদ্য এবং নিরাপত্তাপূর্ণ একটা এলাকা ফলে এই বৈরাগত শত্রুর আক্রমণ থেকে একদিকে যেমন মগধ নিরাপদ ছিল পাশাপাশি এই প্রাকৃতিক পরিবেশের অন্তরালে মগধ অবস্থান করে বৈরাগত বাইরের যে বিভিন্ন দেশগুলো সেই দেশগুলোকে সহজেই মগধ আক্রমণ করতে পারত এই মগধের ভৌগোলিক অবস্থান মগধের উত্থানের পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উন্নত কৃষি তো মগধ গঙ্গা সোন এবং গণ্ডক নদীতে নদীর একেবারে সঙ্গমস্থলে অবস্থান করার ফলে আমরা দেখতে পাচ্ছি কি মগদের মৃত্তিকা অত্যন্ত উর্বর এবং মগদের মৃত্তিকা মূলত হচ্ছে অববাহিকার মৃত্তিকা অর্থাৎ পরিগঠিত মৃত্তিকা হওয়ার কারণে মগধে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফসল উৎপাদন হতো তো মেগাসিমসের বিবরণী থেকে আমরা জানতে পারি যে মগধে বছরে দুবার হচ্ছে নানান ধরনের ফসল হচ্ছে উৎপাদন হতো এবং এই ফসল উৎপাদনের ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু কৃষকদের হাতে জমা হয়েছিল ফলে কৃষকরা নিয়মিতভাবে তারা সরকার বা রাজাকে ভূমি রাজস্ব প্রদান করতেন এবং এই রাজস্বের প্রাপ্তি থেকেই হচ্ছে মগদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছিল এবং মগদের রাজাদের হচ্ছে অর্থনৈতিক উন্নতি ঘটেছিল তো এটা আমরা দেখতে পাচ্ছি আর রমিলা থাপার কী বলছেন রমিলা থাপার বলছেন যে মগদের কৃষিভিত্তিক অর্থনীতি মগদের সাম্রাজ্যিক সম্প্রসারণের অন্যতম হাতিয়ার ছিল এবং এই কৃষির ওপর ভিত্তি করে কৃষিভিত্তিক অর্থনীতির উপর ভিত্তি করে মগধ তার অর্থনীতিকে একটা শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল আচ্ছা এর পরের পয়েন্টে আমি যাই খনিজ সম্পদের প্রাচুর্যতা তো বিহারের হচ্ছে গয়া জেলাতে বারবার পাহাড় ধলভূম এবং সিংভূমতে লোহার খনি ছিল এবং তামার খনি ছিল এবং এই লৌহ খনি এবং তাম্র খনির ওপরে হচ্ছে মগধের একচেটিয়া অধিকার ছিল মগধ এই লৌহ খনিকে কাজে লাগিয়ে এবং বিশেষত লোহাকে কাজে লাগিয়ে মগধ প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উৎপাদন করেছিল এবং এই অস্ত্রশস্ত্র উৎপাদন করার ফলে মগধ সামরিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালীতে পরিণত হয় এবং অন্যান্য জনপদের তুলনায় সামরিক শক্তির দিক দিয়ে মগধ এগিয়েছিল মগধ লৌহ দিয়ে কৃষিজ সরঞ্জাম নির্মাণ করেছিল এই কৃষিজ নির্মিত কৃষিজ সরঞ্জামগুলো কৃষিক্ষেত্রে ব্যবহৃত হওয়ার ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন ব্যবস্থার এক যুগান্তকারী বৈ মানে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল এবং ক্ষেত্রে উৎপাদন কিন্তু বহুগুণ বৃদ্ধি পেয়েছিল এর পরের পয়েন্টে আসি বাণিজ্য এবং গঙ্গা নদীর ভূমিকা তো গঙ্গা সোন এবং গণ্ডপ নদী এই তিনটে নদী একদিকে যেমন মগধকে পূর্ণ নিরাপত্তা প্রদান করেছিল এই মগধ হচ্ছে গঙ্গা সোন এবং গণ্ডক নদীকে কাজে লাগিয়ে উত্তর ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছিল এছাড়া গঙ্গা সোন এবং গণ্ডক নদী সমুদ্রের সঙ্গে যুক্ত থাকার কারণে মগধ গঙ্গা সোন এবং গণ্ডক নদী দিয়ে সমুদ্রপথে তার বাণিজ্যকে পরিচালিত করেছিল অর্থাৎ এক কথায় বলতে গেলে মগধ বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করেছিল এবং এই বৈদেশিক বাণিজ্যের ফলে আমরা কি দেখতে পাচ্ছি মগধের উত্তর উত্তর বাণিজ্যিক শ্রীবৃদ্ধি ঘটে এবং এই বাণিজ্যিক শ্রীবৃদ্ধির কারণে মগধের আর্থিক আয় সুরক্ষিত হয় এবং মগধ অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালীতে পরিণত হয় এবারে আসি মগধের উত্থানের পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো মিশ্র সংস্কৃতি তো মগধ হল মিশ্র সংস্কৃতির লীলাভূমি তার কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে মগধ প্রথম থেকেই আর্য সংস্কৃতির একটা মূল স্তম্ভ পরবর্তীকালে আমরা দেখি যে দক্ষিণ ভারত থেকে এবং পশ্চিম ভারত থেকে অনার্য সংস্কৃতি মগধের উপরে ভর করে ফলে পূর্বে আর্য সংস্কৃতি পরবর্তীকালে আসা অনার্য সংস্কৃতির মধ্যে একটা বিমিশ্র সংস্কৃতির জন্ম হয় একটা মিশ্রিত একটা রূপ তৈরি হয় তো এই আর্য শক্তির হচ্ছে ধিশক্তি বা বৌদ্ধিক ক্ষমতা এবং অনার্য শক্তির বাহুবল এই দুটোর মেলবন্ধনের ফলে আমরা দেখতে পাচ্ছি মগধ অপ্রতিত্বতে পরিণত হয় যেমন জার্মান তার শক্তির সাথে রোমান সংস্কৃতির সমন্বয়ের মাধ্যমে যেমন অপ্রতিরোধ হয়ে উঠেছিল তেমনি মগধ আর্য এবং অনার্য সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধন করে অপ্রতিরোধতে পরিণত হয় এবং এই বিমিশ্র সংস্কৃতি মগধের উত্থানের পিছনে একটা বড় ভূমিকা পালন করেছিল এছাড়া আমি আরেকটি পয়েন্টে আসব সেটা হলো যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মগধের যে দিগ্বিজয় নীতিগৃহীত হয় তার পূর্বের দিকে যদি আমরা একটু ফিরে তাকাই যে গৌতম বুদ্ধ এবং মহাবীর তারা পূর্ব ভারতে ধর্মবিজয় নীতি কিন্তু অনুসরণ করেছিলেন এবং ধর্মবিজয়ের মধ্য দিয়ে পূর্ব ভারতে একটা ইউনিফিকেশন পরিস্থিতি তৈরি করে গিয়েছিলেন এবং এর ফলে আমরা পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে মগদের সাম্রাজ্যিক সম্প্রসারণের পথটা এর ফলে অনেকটা প্রশস্ত হচ্ছে তো এইভাবেই আমরা দেখি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে মগদের উত্থানের পিছনে একদিকে যেমন হচ্ছে রাজা এবং রাজবংশের অবদান ছিল অর্থাৎ ব্যক্তিবিশেষের অবদান ছিল পাশাপাশি ভৌগোলিক পরিবেশের অবদান ছিল খনিজ সম্পদের প্রাচুর্যতার একটা বড় ভূমিকা ছিল গঙ্গা সোন নদীর ভৌগোলিক অবস্থান যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এছাড়া মগধের আর্থসামাজিক পরিস্থিতি রাজনৈতিক অনুকূলতা এই সামগ্রিক পরিবেশের সমন্বয়ে মগদের উত্থানের পথ প্রশস্ত হয় তো এই পর্যন্ত আমার আলোচনা আজকে শেষ পরবর্তী টপিক নিয়ে আবার আমি ইউটিউব চ্যানেলে হাজির হোক